যদি টনসিল ওয়ান তাহলে অপরেশন রবশ্যক পড়ে আপনার অপরেশন সজেস্ট করতে পারি টনসিলাইটিস হলে যদি প্রথম এপিসোড হল আপনার ট্রিটমেন্ট নেই কমিগাল দেবার নাই খালি প্রিভেনশন করবার প্রিভেনশন মানে হ্যাণ্ড হাইজিন রাখবে পাটিরে হাত মারিবেনি সফা সুতরা রে যেতবেউডেড প্লেসে কিংবা স্কুল আনফেকশন অনেক আপোনাৰ চিখ ছ দেন থণ্ডা জিনিছ কোল্ড ড্ৰিংক আইচক্ৰিম এগৰাকী আমাক আও কিছু কৰিব পাৰিব নেকি যেতিয়া বাৰম্বাৰ হ'ব তাৰ ক্ৰাইটেৰিয়া অঁ যেতিয়া টনচেলিক্টমি ৰ যে লাষ্ট ইয়ৰ যদি ৱান ইয়াৰ ভিতৰত চেভেন টাইমছ অৰ্ ম'ৰ যদি তাক ইনফেকচন হ'ল টনচিল ত'লে চৰ্জৰীপাই যিবা লাষ্ট দুয়ৰ্ছ ফাইভ টাইমছ অৰ্ ম'ৰ যদি পাঁচশৰু অধিক লাষ্ট দু ইনফেকচন হ'ব দেন চৰ্জৰি কৰিব অৰ্ লাস্ট তিন বছর যদি তিনথরু অধিক হোচ্ছে ইনফেকশন সে কেসে টনসিল অপরেশন করবে কিংবা যদি তার নিশ্চ কষ্ট হোচি মানে বেলা বেড়ে সাইজটা যায় কষ্ট হুয়ে অ্যান্ড ইনফেকশনটা পরসিষ্ট্যান্টলি রই যা মানে তার ঠিক হি হুয়ে ইনফেকশনটা সে কেস রে যদি তার জুটা আমি কনন্দ গ্রন্থী বড়ি যায় লিমপ নোন বড়ি যায়। ওসেটা যাওনিয়েও বারবার স্কুল বন্ধ হজি কিরা কুয়ারে গলাবে জুটা কুন্ দি আমারা মবেবে যক্ত বেের আমি দেখুছে দুই তি থনড পড়ি যাইছিল। ত সিত্ত দি আমি জানিসন যে টনসিলটিকে অধিকক মাত্রার দেখে এক মেলে। ত করে কারণ হ পারে ্যা কন আজজি থেকেকে তা বড়লা লা তন দর লাগুচি ধান। সিত্য বসরছ। শীতদিনে টনসিল বেশি দেখা যায় কারণ আমার ভাইরাল ইনফেকশনটা ইট দিনে বেশি হয় ভাইরাল ইনফেকশন এন্ড ব্যাকটেরিয়াল ইনফেকশন বেশি হয় হুয়ে টেম্প্রেচর কমিলে যেমি আমার অ্যাক্টিভেশন হই যায় শ্বাস রোগ যেমন বাহরে অলগা ভাইরাল ইনফেকশন যেমি হুয়ে সেমি টনসিলটা সেইপা বড়ি যায় তো পেসে যে আপনার কলে না ঢোকিলা বেড়ু কাটু হুয়ে তো হয়ে পারে টনসিলাইটিস তো প্ৰথম দিন যদি হ'ব বহুত চিভিয়ৰ নাই দেন তুমি লুণ পানীৰে উষুম পাণিৰে অলপ টিকে লুণ পকাই কোলিকৰ দৰকাৰ বহুত প্ৰচুৰ পানী পিওতো দেন যদি বেছি পেন হ'ব দেম্পল পাৰাচেটামল বিন খাই পাৰিব আৰু দুইদিনু তিনিদিন ভিতৰত যদি ন কমিলা কি যদি সেইটা বঢ়িলা তৰ চিভি বঢ়িলা পেন বঢ়িলা কি জৰ আছিল ত'লে দেখা কৰি

লোকাল আপোনাৰ ডিকনজেচন কৰব আপোনাক চিমটমছ ৱাইজ বহুত ভাল লাগিব প্ল অলপ দিলে যে কয়লি মোষ্ট অফ দি ভাইৰাল ইনফেকচন যোন আণ্টিবায়োটিক কিছু কাম দিয়ে ইনি গাৰ্গলিং কৰিব যদি ন কমিলে দিন তিনদিন দেন আপোনাক আণ্টিবায়োটিক খাই দৰকাৰ পঢ়ি কাৰণ দিন আয়োটিক ষ্ট'ৰ খাই